আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং গাইড। এসএসসি 2022 পরীক্ষা নিয়ে সর্বশেষ আপডেট অ্যান্ড আপনাদের জন্য রয়েছে সুসংবাদ। তো সেই সুসংবাদটা কি এবং পরীক্ষার বিষয় এই মুহূর্তে কি পরিকল্পনা, হরতাল অবরোধের জন্য পরীক্ষা পেছানো হবে কিনা, এবং সম্প্রতি আপনারা যে গুঞ্জনটা শুনতেছেন আপনাদের অটোপাস দেওয়া হবে এটা সেটা, তো এই সকল পুরো বিষয় নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিও। ওয়েল, তো এই দুই তিন দিন আপনারা অনেকেই বলেছেন যে ভাই পড়ায় মন বসতেছে না, পরীক্ষা কাছাকাছি চলে আসছে, আবার অনেক জায়গায় দেখতেছে আমাদের অটোপাস দেওয়া হবে এটা সেটা, আপনি কোনো আপডেট দিচ্ছেন না কেন? তো ফার্স্ট অফ অল বলে নিই, এই যে অটোপাসের বিষয়টা এটা সম্পূর্ণ গুজব। আর এই যে আপনারা বলতেছেন পড়ায় মনোযোগ বসতেছে না, এই বিষয়ে আপনাকে ছোট্ট একটা কথা শোনাই, এই যে এসএসসি লেভেলটা আপনি পার করতেছেন এটা আপনার লাইফের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। কেননা এই এসএসসি পরীক্ষায় যদি আপনি খারাপ রেজাল্ট করেন তাহলে এর পরবর্তীতে যখন কলেজে ভর্তি হতে যাবেন তখন আপনি আপনার রেজাল্টের জন্য ভালো কোনো একটা কলেজে ভর্তি হতে পারবেন না। আর যখনই আপনি ভালো একটা কলেজে ভর্তি হতে পারবেন না তখন অবভিয়াসলি ওখান থেকে আপনার এইচএসসি রেজাল্টটাও খারাপ আসবে। আর যখন আপনি এইচএসসিতে রেজাল্ট খারাপ করবেন তখন গিয়ে ভালো কোনো ইউনিভার্সিটিতে আপনি ভর্তি হতে পারবেন না। শেষবেশ দেখা যাবে যে এমন ইউনিভার্সিটি রয়েছে যেখানে আপনি ফর্মই উঠাইতে পারছেন না। তো যারা এখন বলছেন ভাইয়া পড়ায় মনোযোগ বসতেছে না, আর অল্প কিছুদিন সময় আছে কী করব বুঝতে পারতেছি না, তো সবার উদ্দেশ্য বলবো এই কয়দিন একটু কষ্ট করে পড়াশোনা করুন। আর এই যে অটো পাস তারপরে পরীক্ষা পিছানো এটা সেটা, এইগুলা কিন্তু একদমই ভুয়া। যারা এই কাজগুলো করতেছে শুধুমাত্র ভিউসের আশায় করতেছে। আমি গত তিন দিন ভিডিও দেই নাই, আসলেই নতুন কোনো আপডেট ছিল না যেটা আপনাকে জানাবো। আমি চাইলেও কিন্তু ওনাদের মতো করে দুই তিনটা ভিডিও দিতে পারতাম যে পরীক্ষা অটো পাস দেওয়া হবে না অটো পাস দেওয়া হবে না বা পরীক্ষা পেছাবে এটা সেটা, কিন্তু এই কাজটা আমি কখনোই করি না। কারণ আমি জানি এটার ফলে আপনাদের উপরে একটা প্রেশার সৃষ্টি হয়, আপনাদের পড়াশোনার থেকে মনোযোগ উঠে যায়। এই বিষয়গুলোর জন্যই কিন্তু আমি বারবার সাবস্ক্রাইব করে বেল আইকন অন করার কথা বলি, এতে করে আপনারা অনেকেই বিরক্তি হন। তারপরেও দিন শেষে এটা মনে করি যে যাদেরকে ক্যাচ করতে পেরেছি আর কি, যাদেরকে আমাদের পরিবারে জয়েন করাতে পেরেছি, তারা সবসময় সঠিক নিউজটা পাইতেছে। আর হরতাল অবরোধের বিষয়ে যে কথাটা বলতে চাই, এইটা যদি পরীক্ষার ভিতরে হয়, আমি একদম সাফ আপনাদেরকে বলে দিই, যদি পরীক্ষার ভিতরে এটা হয় তাহলে সেই পরীক্ষাটা আপনাদের অফ থাকতে পারে, পরবর্তীতে গিয়ে আপনার সেই পরীক্ষাটা নেওয়া হবে আর কি, লাস্টে নেওয়া হতে পারে অথবা মাঝে কোথাও কোনো গ্যাপ থাকলে সেখানে পরীক্ষাটা নিয়ে নেওয়া হতে পারে। তবে আপাতত পরীক্ষা না পেছানোর সম্ভাবনা 99.99%। তার জন্য সবাইকে বলবো একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করুন। ওয়েল, তো এখন আসি সুসংবাদে, এটা আমাদের সবার জন্য সুসংবাদ, ভালো স্টুডেন্ট হোক বা খারাপ স্টুডেন্ট হোক। এই কয়দিন আপনাদের হিউজ পরিমাণে কমেন্ট ছিল যে ভাই আমাদের সিট প্ল্যানটা কিভাবে করা হবে, এটা চূড়ান্ত সিদ্ধান্ত কি হয়েছে সেটা আমাদেরকে জানান। তো এখান থেকে আমরা একটু নিচে স্কলিং করি, স্কলিং করার পরে দেখতে পাচ্ছেন আমরা এখানে দুইটা সিট প্ল্যান রেখেছি, একটা হচ্ছে জেড আকারে আর একটা হচ্ছে স্বাভাবিক নিয়মে। এর আগেও আমি আপনাকে এই বিষয়টা দেখিয়েছিলাম, যখন করোনা মহামারীর একটু চাপ ছিল তখন এই জেড আকার সিট প্ল্যানে আপনাদের পরীক্ষাটা নেওয়ার একটা কথা উঠেছিল। তো এখন যেহেতু পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে আর কি, সংক্রমণের হারটাও কমে গেছে, তার কারণে যে স্বাভাবিক নিয়মটা রয়েছে এই নিয়মে আপনার পরীক্ষা নেওয়া হবে, এক এক বেঞ্চে দুইজন করে থাকবে। এখন সেটা কিভাবে বসানো হতে পারে, আপনার যে ফ্রেন্ড রয়েছে সেই ফ্রেন্ড ধরুন এখানে বসবে, দেন আপনার স্কুলের আরেক ফ্রেন্ড এই জায়গায় বসবে, তারপরে আপনার স্কুলের আরেক ফ্রেন্ড এই জায়গায় বসবে, তবে এই পাশেও কিন্তু অন্য স্কুলের স্টুডেন্ট থাকবে, এখানে অন্য স্কুলের স্টুডেন্ট থাকবে, এখানেও থাকবে আর কি। আপনাদের প্ল্যানটা হবে জেড আকারে, কিন্তু সেটা স্বাভাবিক নিয়মে আর কি, প্রতি বেঞ্চে দুইজন করে থাকবে। আর আগে যেটা ছিল সেটা হচ্ছে প্রতি বেঞ্চে একজন করে থাকবে, যার ফলে আপনি এইখানে বসলে আপনার ফ্রেন্ডের সিট থাকতো এই জায়গায়। তো এই জিনিসটা হয়ে এটাই ভালো হয়েছে, যদি টুকটাক কিছু হেল্প পাওয়া যায় আর কি, পরীক্ষার ফলে নিজের প্রস্তুতি নিয়ে যাবেন, এখানে হেল্পের বিষয়টা আমি বলতেছি না, তারপরেও টুকিটাকি বিষয়টা থেকেই যায়। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের আপডেট, এর পরবর্তীতে যদি কোনো নতুন আপডেট আসে আমি অবশ্যই আপনাকে জানাবো। টেনশনের একদমই কিছু নাই, সবাই পড়াশোনায় মনোযোগ দিন, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।